মোহাম্মদ আজহার ইসলাম আপনি লিখেছেন পায়ে মেহেদি দেওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আমরা অনেক মনে করি যে মেহেদি তুলে দিতে হয় তাহলে দিতে সেটা পায়ে দেওয়া যায় না এটা ভুল ধারণা মেহেদি পায়ে দিতে কোনো অসুবিধা নেই শাহিন ইসলাম আপনি লিখেছেন বাপদাদাদের থেকে ছোটবেলা থেকে শুনে শোনো অনেক হাদিস বর্তমানে জাল হাদিস তো বাপদাদারা যে এসব আমল করে গেলেন ওনাদের কি হবে ভাই শাহিন ওনারা যদি ভুল ধারণাবশত এটি করেছেন সঠিকটা জানতে পারেন নাই তাহলে আল্লাহ বলে তাদেরকে ক্ষমা করবেন এটি আশা করা যায় আমরা যারা জানতে পেরেছি সতর্ক হতে পেরেছি আমাদের জন্য কোনো ওজোর হাত থাকবে না তাদের তো ওজোর আছে যে তারা হয়তো সঠিকটা জানতে পারেননি তবে হ্যাঁ এক্ষেত্রেও আপনার আপনি সঠিকটা জানার চেষ্টা করেছেন কিনা না বা আপনাকেও জানিয়েছে কি না তারপরও আপনি তেড়ামি করে সেই ভুলের উপরে ছিলেন কি না বা ন্যূনতম বিবেক খরচ করেন কি না সঠিকভাবে বেঠিক নিরূপণ করার জন্য সেই প্রশ্নের উপরে ভ্যারি করে নির্ভর করে ওই ব্যক্তির না তবে আল্লাহবুল্লাহ রহম রহমিন তিনি মানুষের অপারগতা দেখে যে কাউকে ক্ষমা করবেন অতএব আমরা আমাদের নিজেদের সাবধানতা অবলম্বন করবো সেই সাথে তাদের জন্য আল্লাহর তরফ থেকে আমরা ইস্তেকফার করবো ক্ষমা চাইব যে আল্লাহ আপনি তাদের অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত যে সমস্ত ভুলভ্রান্তি হচ্ছে সেগুলোর জন্য আপনি তাদেরকে মাখফিরাত নসিব করেন তাদেরকে ক্ষমা করুন এরপরে শাহিন শিকদার আপনি লিখেছেন পারির অপচয় রোধে মগে পানি নিয়ে সেখান থেকে হাত ভিজিয়ে পানি উঠিয়ে উজু করা যাবে কিনা হাত ভেতরে ভেজাতে যাবেন কিনা আপনার হাতে জীবাণু থাকতে পারে ময়লা থাকতে পারে মিশাদ আলসালাম বলেছেন রাতে ঘুম থেকে উঠে কেউ যেন পাত্রের মধ্যে হাত না দেয় উজু করার জন্য আপনি উজু করার জন্য মগ থেকে কাত করে একটু পানি নিয়ে হাত ধোন দুই তিনবার ধোয়া শেষ এরপরে আপনি মগের ভিতরে হাত চুপিয়ে কোষ করে তুলে আপনি মুখ হাত ধুয়ে পুরো উজু কমপ্লিট করুন সেটা আপনি করতে পারেন এবং সেভাবে করাটাই উত্তম এবং ভালো বদনার মাধ্যমে মগের মাধ্যমে উজু করলে পানি অপচয় রোধ করা সম্ভব আর যেমন আপনি লিখেছেন আমার একটা মেয়ে ক্লাস নাইনে পড়ে আর আমার ছোট মেয়েটার বয়স তেরো মাস আমি চাই আমার ছোট মেয়েটাকে ইসলামের শিক্ষা শিক্ষিত করতে আর মদিন ইউনিভার্সিটির মতো জায়গায় পড়াতে আমি কীভাবে প্রস্তুতি নিতে পারি ভাইরিব জামাল প্রথম কথা হলো যে ক্লাস নাইনে পড়লে আপনি এসএসসি সম্পন্ন করার পর বিশেষ করে মেয়ে যদি হয়ে থাকে আপনি মেয়ের কথাই বলছেন তাকে মোদ ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ নেই কারণ সেখানে মেয়েদের পড়ানোর সুযোগটা নেই মেয়েদের পড়ার সুযোগ আছে মক্কার করা বিশ্ববিদ্যালয় সেখানে আপনি পড়াতে পারেন সেক্ষেত্রে আপনি আলিয়া মাদ্রাসায় যদি পড়ান সেক্ষেত্রে ভালো রেজাল্ট যদি সে করে এবং সেখানে কোনো মাহারাম থাকে তার মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করে আপনি চেষ্টা করতে পারেন যারা সে সমস্ত জায়গায় আছেন কাজ করেন তাদের মাধ্যমে আপনি প্রচেষ্টা চালাতে পারেন এরপরে নিশিথা নিশে আপনি লিখেছেন ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে রাখলে রোজা হবে কিনা রোজা হয়ে যাবে কিন্তু এই ওষুধ যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাহলে এই পদ্ধতি অবলম্বন করা আপনার জন্য উচিত হবে না রোজা হয়ে যাবে এমনিতে আর যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ